বর্তমানে কোভিড পরিস্থিতি সারা ভারত জুড়ে যদি দেখা যায় তাহলে মৃতের সংখ্যা কমছে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে ভ্যাকসিনেশনের জন্য স্বস্তিতে দেশের মানুষ। গোটা দেশ জুড়ে কোভিড আবহের মধ্যেই স্বস্তি দিচ্ছে না কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় মোট কোভিড আক্রান্ত ২.০৮ লক্ষ। দেশে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা বিশেষ আশার আলো না দেখালেও বুধবারের থেকে বৃহস্পতিবার মৃতের সংখ্যা ৩১০ জন কম। অন্যদিকে গত তিন দিনের হিসেবে শতাংশের হারে দেশে মৃতের সংখ্যা ৩% কম। একদিকে যখন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে তখন দেশের টিকাকরণের ক্রমবর্ধমান সংখ্যাও কিছুটা স্বস্তি দিচ্ছে। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ১৩০ দিনে দেশে ২ কোটিরও বেশি টিকাকরণ হয়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের মধ্যে ১.৩৯ কোটি দেশবাসীর টিকাকরণ হয়েছে। আমেরিকার পর ভারতবর্ষ দ্বিতীয় দেশ যেখানে ২০ কোটিরও বেশি টিকাকরণ হয়েছে। কোভিড শৃঙ্খল ভাঙার জন্য লকডাউন অন্যতম উপায় বলে মত বিশেষজ্ঞদের। বাড়তে থাকা কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে দেশের বিভিন্ন রাজ্যই লকডাউনের পথে হেঁটেছে। পশ্চিমবঙ্গে কার্যত লকডাউন ৩০শে মে পর্যন্ত জারি করার পর ফের ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। রিপাবলিক বাংলা। অন্যদিকে ভ্যাকসিন নিয়ে যে উদ্বেগ সারা দেশ জুড়ে, যেটা বলা হচ্ছে যে অভিযোগ উঠে আসছে বিভিন্ন জায়গা থেকে, তা নস্যাৎ করে দেওয়া হয়েছে। নীতি আয়োগের সদস্য এবং ভ্যাকসিন সংক্রান্ত ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের চেয়ারম্যান বিনীত কুমার পাল, তিনি রিপাবলিক টিভিকে জানিয়েছেন যে দেশ জুড়ে ভ্যাকসিনের সরবরাহ যথাযথ রয়েছে এবং কেন্দ্র যেভাবে রাজ্যগুলিকে ভ্যাকসিন সরবরাহ করছে, রাজ্যের উচিত কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলা। দেখাবো সেই বিশেষ রিপোর্ট। নানাবিধ সমস্যার জেরে বহু রাজ্যেই বন্ধ হচ্ছে কোভিড ভ্যাকসিনেশন। পশ্চিমবঙ্গের মতো অনেক রাজ্যে আবার ১৮ থেকে ৪৫ বছর বয়সীদের ভ্যাকসিনেশন শুরুই হয়নি। দেশে ভ্যাকসিনের উৎপাদন যথাযথ নয় বলেই মনে করছে কোনো কোনো মহল। এরই মধ্যে জল্পনা ছড়িয়েছে, জুলাই পর্যন্ত ভ্যাকসিন উৎপাদন বন্ধ হয়ে গেছে। সেই সব জল্পনা উড়িয়ে দিল নীতি আয়োগ। গোটাটাই গুজব বলে রিপাবলিক টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সাফ জানালেন নীতি আয়োগের সদস্য ও ভ্যাকসিন সংক্রান্ত ন্যাশনাল এক্সপার্ট গ্রুপের চেয়ারম্যান। स्टेट डिसाइड्स कि किस ग्रुप को देना है और किस तरह से उसको आगे लेके चलना है। तो ये कहना कि वो सप्लाई बंद हो गई है, ये उचित नहीं होगा और सच्चाई ये नहीं है। सच्चाई ये है कि आउट ऑफ द अवेलेबल प्रोडक्शन अ डिस्टिंक्ट पार्ट इज अवेलेबल। ভ্যাকসিন সরবরাহ নিয়ে সমস্যা মানতে রাজি নন বিনীত বাবু। তা সাফ কথা, রাজ্য সরকারগুলির কাছে সব তথ্যই আছে, কেবলমাত্র কেন্দ্রীয় সরকারের ওপর দোষারোপ না করে কেন্দ্রের সঙ্গে রাজ্যের সহযোগিতা করা উচিত। গোটা দেশের জনসংখ্যা অনুযায়ী ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাগুলির সীমাবদ্ধতা আছে, ক্যাপাসিটি বাড়ানোর কাজ চলছে বলেও জানিয়েছেন তিনি। पहले वाली हो, अब वाली हो, या एक और नई मिलके बने, जो भी हो, गोल इज हर डोज ভারত কে নাগরিকতা পৌঁছে আর জল্দ সে জল্দ পৌঁছে। দেশে ভ্যাকসিনের কোনো সংকট নেই বলেই জানালেন ভ্যাকসিন এক্সপার্ট কমিটির চেয়ারম্যান। আগামী দিনে দেশের সমস্ত নাগরিক ভ্যাকসিন পাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। রিপাবলিক বাংলা। অন্যদিকে শিলিগুড়িতে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ। যেটা জানা যাচ্ছে যে এই রোগে আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলেন। এই নিয়ে দ্বিতীয় জনের শরীরে মিলল এই জীবাণু। একে করোনায় রক্ষে নেই, তাতে দোষর ব্ল্যাক ফাঙ্গাস। আতঙ্ক বাড়িয়ে দেশের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের সংখ্যা। শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আরও এক ব্যক্তির শরীরে মিউকর মাইকোসিসের সন্ধান মিলেছে। হাসপাতাল সূত্রে খবর, শিলিগুড়ির বাসিন্দা বছর ৪৫-এর এই ব্যক্তি সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে ওঠেন। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ দেখা দেয়। ওই ব্যক্তি ডায়াবেটিক রোগী, তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। সেখানে রিপোর্ট পজিটিভ আসে। সংক্রমণ মস্তিষ্কে পৌঁছে যাওয়ায় তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সাথে অ্যাসোসিয়েশন তো থাকবেই, তার কারণ হচ্ছে যে কোভিডেও তো ইমিউনিটি কম রয়েছে। কোভিডে যদি কেউ আইসিইউতে দীর্ঘদিন ভর্তি থাকেন, কোভিডে অনেক সময় স্টেরয়েড ইউজ করা হয়,
তো অনেক পেশেন্ট ডায়াবেটিক থাকেন, এই পেশেন্টও ডায়াবেটিক। ইনফ্যাক্ট আমাদের যে দুজন পেশেন্টের ডায়াগনোসিস হয়েছে দুজনেই ডায়াবেটিক। তো সেইখানে তো এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না যে কোভিড একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কিন্তু কোভিড থাকার আগেও মিউকরমাইকোসিস হয়েছে, কোভিডের পরেও হবে, কাজেই পরিচ্ছন্নতার উপরেও কিন্তু জোর দিতে হবে। এর আগে শিলিগুড়িতে এক মহিলার শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়ে, তিনিও করোনা থেকে সুস্থ হওয়ার পর এই রোগের শিকার হন। উত্তরবঙ্গ মেডিকেলে তার সফল অস্ত্রোপচার হয়, বাদ যায় একটি চোখ। এবার আরও একজন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ায় বাড়ছে উদ্বেগ। যেহেতু তার সংক্রমণ মস্তিষ্কের উপরে চলে গেছে, তার জন্য এখানকার মেডিকেল কলেজ থেকে তাকে রেফার করে দেওয়া হয়েছে পিজি মেডিকেল কলেজে। ক্যামেরায় কবির দাসের সাথে আমি উদয়ন মুখার্জি, রিপাবলিক বাংলা, শিলিগুড়ি। এরই পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস আতঙ্ক এবার নদিয়াতেও। 56 বছরের এক ব্যক্তি যিনি চাকদায় থাকেন তিনি এই রোগে আক্রান্ত হয়েছেন। কল্যাণী JNM হাসপাতালে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন তিনি। 3 সদস্যের মেডিকেল বোর্ড ইতিমধ্যেই গঠন করা হয়েছে। প্রতিদিনই রাজ্যের কোনো না কোনো জেলা থেকে আসছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার খবর। এবার ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার খবর এলো নদিয়া থেকে। নদিয়া চাকদার যশরা বিশ্বাসপাড়ার বাসিন্দা বেচারাম দাস, বয়স 56। দিন কয়েক আগে তাঁর শরীরে দেখা দেয় করোনার উপসর্গ। চিকিৎসার জন্য তড়িঘড়ি তাকে কল্যাণীর JNM হাসপাতালের আউটডোরে নিয়ে আসে পরিবার। জানা যায় করোনায় আক্রান্ত হয়েছেন বেচারাম, হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় তাকে। পরে জানা যায় তিনি সংক্রমিত হয়েছেন ব্ল্যাক ফাঙ্গাসেও। বেচারাম বাবুর চিকিৎসার জন্য 3 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে JNM হাসপাতাল। প্রয়োজনে সেখানেই তার শরীরে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার। আমাদের এখানে প্রথম কেস হচ্ছে, আমাদের ENT মেন ওটাকে নিয়ে দেখছেন, ব্ল্যাক ফাঙ্গাসই মনে হচ্ছে ওটাকে। স্কিনের লোকেরাও ইয়ে দেখছে, যেটা ওরা ইয়ে আছে, ওর আবার ইঞ্জেকশন যেটা অ্যাম্পিটোসিন দিয়ে ওটাও আমরা প্রোকিউর করবার জন্য ওপরে কথা বলছি, যেহেতু ওটা লোকালি অ্যাভেলেবেল নেই কোথাও অ্যাভেলেবেল নেই। স্বাস্থ্যভবনে কথা বলছি, ওটাকে নোটিফাই করছি, আমরা যত সম্ভব সবাই মিলে চেষ্টা করছি ওটাকে কে ওটাকে দেখে একটা ইয়ে করা হোক, যদি যতদূর সম্ভব JNM এর চেষ্টা করা হচ্ছে কে এটাকে নিয়ে ট্রিটমেন্ট করে একে ওটি করার জন্য। আমরা একটা টিমও বানানো হয়েছে সব। JNM হাসপাতালে অস্ত্রোপচার সম্ভব না হলে বেচারাম দাসকে কলকাতায় স্থানান্তরিত করা হতে পারে বলে খবর হাসপাতাল সূত্রে। রাজ্যে প্রতিদিন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার খবর আসায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের। নদিয়া থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। এরই পাশাপাশি যে খবরের দিকে নজর দেব, ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও করবেন তিনি। পাশাপাশি বিধ্বস্ত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে দুদিনের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইয়াসের তাণ্ডবে পূর্ব মেদিনীপুর ও 2/24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল বিধ্বস্ত, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। গ্রামের পর গ্রাম জলমগ্ন, বিঘার পর বিঘা কৃষিজমি জলের তলায়, ভেঙে পড়েছে বহু কাঁচা বাড়ি। এই অবস্থায় আকাশপথে বিধ্বস্ত এলাকাগুলি পরিদর্শন করতে শুক্রবার জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর শুরু উত্তর ২৪ পরগনা দিয়ে। প্রথমে উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ পরিদর্শনে যাবেন। সন্দেশখালী, ধামাখালি সহ বিভিন্ন এলাকার পরিস্থিতি খতিয়ে দেখবেন। পরিস্থিতি খতিয়ে দেখার পর প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে থাকবেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও টাস্কফোর্স, থাকবেন স্থানীয় জেলা প্রশাসনিক আধিকারিকরাও। উত্তর ২৪ পরগনার পর আকাশপথে মুখ্যমন্ত্রী যাবেন দক্ষিণ ২৪ পরগনায়, সাগর সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন। সবশেষে গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠক করবেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে মুখ্যমন্ত্রী যাবেন পূর্ব মেদিনীপুরে। ইয়াসে বিধ্বস্ত দীঘা, রামনগর, নন্দীগ্রামে পরিস্থিতি খতিয়ে দেখবেন। 29 মে পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকাগুলির প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কয়েক দফায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে কলকাতায় ফিরবেন। আমরা যাব সন্দেশখালি, তাই তো, হিঙ্গলগঞ্জ। ওই সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ওই এরিয়াটা সার্ভে করবো।
করে হিঙ্গলগঞ্জে একটু নামবো দু মিনিটের জন্য, করে ওখানে একটু ডিএমএসপির কাছে একটা রিপোর্ট নেবো ছোট্ট করে, করে নিয়ে ওখান থেকে আমরা আবার যাব সাগরে, সাগরে নামবো, সাগরে আবার ডিএমএসপির সাথে একটা ছোট্ট করে রিপোর্ট নেবো, নিয়ে ওখান থেকে আমরা চলে যাব কলাইকুণ্ডা, তারপরে কলাইকুণ্ডা থেকে পিএমএ মিটিংটা করে আমরা দীঘায় যাব। এরই মধ্যে শুক্রবার ইয়াসে বিধ্বস্ত বাংলার উপকূল পরিদর্শনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। ওড়িশা হয়ে বাংলায় আসবেন মোদি, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। উনি শুধু কলাইকুণ্ডায় আমাকে মিট করছেন, কারণ উনি তো আসছেন উড়িষ্যা দিয়ে, উড়িষ্যা বালেশ্বর জলেশ্বর যে জায়গাগুলোতে হয়েছে সেই তিনটে স্পট ঘুরে উনি দীঘার ওপর দিয়ে কলাইকুণ্ডায় এসে উপস্থিত হবেন, কারণ কলাইকুণ্ডা থেকে ওনাকে দিল্লি যেতে হবে। তো কলাইকুণ্ডায় উনি নামবেন, যখন নামবেন তখন উনি আমার সাথে বসে একটা রিভিউ করে নেবেন। বিধ্বস্ত জেলাগুলির পরিস্থিতি খতিয়ে দেখার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন ইয়াসের জেরে 1 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত, ইতিমধ্যে 10 কোটি টাকার ত্রাণ জেলাগুলিতে পৌঁছেছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কেন্দ্রীয় অনুদানের জন্য মমতা ফের সওয়াল করবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। রিপাবলিক বাংলা। অন্যদিকে ইয়াসের পর রীতিমতো লন্ডভন্ড হয়ে গেছে ওড়িশার বালাসোর এবং ভদ্রক, সেখানে হাজার হাজার মানুষ তারা গৃহহীন। ইতিমধ্যেই তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে এবং প্রচুর মানুষ তারা আতঙ্কে রয়েছেন। এবং যেটা জানা যাচ্ছে যে এই ওড়িশার বালাসোর এবং ভদ্রক চারিদিকে শুধুমাত্র জল আর জল। ইয়াস পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার, এবং এরই পাশাপাশি ভুবনেশ্বরে তিনি প্রথমে যাবেন। বুধবার সকালে বালেশ্বর আর ধামরার মাঝে আছড়ে পড়ে সুপার সাইক্লোন ইয়াস, যার জেরে লন্ডভন্ড বালেশ্বর ভদ্রক সহ বিস্তীর্ণ অঞ্চল ভেঙে পড়েছে বহু বাড়ি গাছ। এনডিআরএফ কর্মীরা গাছ কেটে সরানোর কাজ করছেন, পাশাপাশি রাজ্য সরকারের উদ্ধারকারী দলও ধ্বংসস্তূপ সরানোর কাজ করছে। হাজার হাজার মানুষ ভিড় করেছে ত্রাণ শিবিরগুলিতে। এদিকে শুক্রবারই ওড়িশা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী প্রথমে যাবেন ভুবনেশ্বরে, সেখানে ওড়িশা প্রশাসনের সঙ্গে একটি রিভিউ মিটিং করবেন। তারপর আকাশপথে বালেশ্বর ভদ্রক পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী, তার সঙ্গে মুখ্যমন্ত্রী নবীন পাটনায়কেরও থাকার কথা। ওড়িশায় ইয়াসের জেরে কমপক্ষে 4 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ধ্বংসস্তূপ সরিয়ে ওড়িশাকে আবারও স্বমহিমায় ফিরিয়ে আনাই এখন নবীন পাটনায়কের কাছে বড় চ্যালেঞ্জ। রিপাবলিক বাংলা। যে খবরের দিকে এই মুহূর্তে নজর দেব, রক্ষা কবচ ইতিমধ্যেই তুলে নিয়েছে অ্যান্টিগুয়া মেঘুল চোকসির উপর থেকে। ফলত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা কাণ্ডে অন্যতম অভিযুক্ত মেঘুল চোকসি ভারতে প্রত্যার্পণের সম্ভাবনা আরও প্রবল হল। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসিকে ভারতে ফেরাতে তৎপর কেন্দ্র প্রতি মুহূর্তে যোগাযোগ রেখে চলেছিল ইন্টারপোলের সঙ্গে। যেহেতু মেহুল ভারতের নাগরিক, সেক্ষেত্রে বিদেশ মন্ত্রকের এক সূত্রের খবর ছিল প্রত্যর্পণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ডোমিনিকা সাফ জানিয়ে দেয় মেহুলের কাছে গত 4 বছর ধরে অ্যান্টিগুয়া ও বারবুডার নাগরিকত্ব আছে, তাই অ্যান্টিগুয়াতেই ফেরত পাঠানো হচ্ছে তাকে। চোকসের আইনজীবীর বক্তব্য, ভারতীয় নাগরিকত্ব আইন অনুসারে যে মুহূর্ত থেকে মেহুল অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নেন তিনি আর ভারতের নাগরিক নন, সেক্ষেত্রে প্রত্যর্পণ আইন অনুযায়ী এখন মেহুল চোকসিকে অ্যান্টিগুয়াতেই ফেরাতে হবে, সেখানকার তিনি নাগরিক। যদিও এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যান্টিগুয়ার প্রাইম মিনিস্টার জানান ডোমিনিকা মেহুল চোকসিকে ফেরাতে রাজি হয়েছে, কিন্তু অ্যান্টিগুয়ার দরজা তার জন্য খোলা নেই। সেক্ষেত্রে ভারতে ফেরা ছাড়া মেহুল চোকসির সামনে আর কোনো আইনি পথ খোলা নেই বলেই মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মেহুল চোকসিকে ফেরাতে তৎপর ভারত। ভারতের করা আবেদনের প্রেক্ষিতেই রেড কর্নার নোটিশ জারি করা হয়। যেহেতু মেহুল ভারতের নাগরিক, সেক্ষেত্রে বিদেশ মন্ত্রকের এক সূত্রের খবর প্রত্যর্পণে কোনো সমস্যা হওয়ার কথা নয়। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণা কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসি 2018 সালে ভারত থেকে পালিয়ে যান মেহুল। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অ্যান্টিগুয়াতে আশ্রয় নেন মেহুল, অ্যান্টিগুয়ার নাগরিকত্বও পান মেহুল চোকসি। মেহুলের ভাগ্নে নীরব মোদিও প্রতারণা কাণ্ডে অভিযুক্ত। ভারত ইন্টারপোলের সাহায্য চাওয়ার পর থেকেই গা ঢাকা দেওয়ার চেষ্টা করছিলেন মেহুল। গত 23 মে অ্যান্টিগুয়া থেকে নিখোঁজ হয়ে যান, পরে ডোমিনিকান পুলিশ তাকে গ্রেফতার করে। রিপাবলিক বাংলা।
অন্যদিকে রামদেম বনাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দ্বন্দ্ব ইতিমধ্যেই চরমে উঠেছে। নেট দুনিয়ায় হ্যাশট্যাগ গ্রেফতার রামদেব সংক্রান্ত রীতিমতো প্রচার চলছে। এরই পাশাপাশি রামদেবের হুঙ্কার, তাকে কেউই গ্রেফতার করতে পারবেন না। অ্যালোপ্যাথি চিকিৎসা ও অ্যালোপ্যাথ চিকিৎসকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের পর এবার তাঁকে গ্রেফতার করা নিয়ে সরাসরি প্রশাসনকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রামদেব। বৃহস্পতিবার নেট মাধ্যমে শেয়ার হওয়া একটি ভিডিওয়ে তাকে বলতে শোনা যায় এ কথা। ওই ভিডিওয়ে অত্যন্ত আত্মবিশ্বাসে শুনিয়েছে তাকে, এক প্রকার হাসতে হাসতে গ্রেফতারের এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। স্বামী রামদেবকে ওর বাবাও গ্রেফতার করতে পারবে না, ওরা গ্রেফতার রামদেব এসব ট্রেন্ড করাচ্ছে নেট মাধ্যমে, আমার লোকেরা এসব দেখে অভ্যস্ত। ইতিমধ্যেই রামদেবের সঙ্গে আইনি লড়াইয়ে গিয়েছে আইএমএ। রামদেবকে আইনি নোটিশ পাঠিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। যোগ্যর বিরুদ্ধে দেশদ্রোহের মামলা দায়ের করার আর্জি জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লিখেছে আইএমএ। রিপাবলিক বাংলা। ব্যবসা করতে হলে দেশের আইন মানতেই হবে, টুইটারকে কড়া বার্তা কেন্দ্রের। টুইটার শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তার থেকে বেশি কিছু নয়। দেশের আইনি বিষয়ে নাক গলানোর কোনো অধিকার নেই টুইটারের। নিজেদের দোষ থাকতে কেন্দ্রের ঘাড়ে দায় দিচ্ছে টুইটার কর্তৃপক্ষ। দেশের আইন মেনে চলা উচিত টুইটার কর্তৃপক্ষের। নয়া তথ্য প্রযুক্তি ভিত্তিতে টুইটারের উদ্বেগ নিয়ে পাল্টা দিল কেন্দ্র। এক কথায় প্রেস রিলিজ দিয়ে সাফ জানিয়ে দেওয়া, দেশের আইন অনুযায়ী চলতে বাধ্য টুইটার কর্তৃপক্ষ। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত সমস্ত বিষয়কে নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কেন্দ্র। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো নেট মাধ্যমকে এ বিষয়ে নির্দেশিকাও পাঠিয়েছে কেন্দ্র। তাতে জানানো হয়েছিল নতুন নিয়মবিধি মেনে চলা হচ্ছে কিনা তার জন্য একজনকে কমপ্লেন্স অফিসার হিসেবে নিয়োগ করতে হবে সংশ্লিষ্ট সব সংস্থাকে। সাইটে কোনো আপত্তিকর কন্টেন্ট রয়েছে কিনা তা দেখার ও প্রয়োজনে সরানোর দায়িত্বেই থাকবেন তিনি। এরপরই ভারতের নয়া তথ্য প্রযুক্তির আইন সম্পর্কে কেন্দ্রের প্রশ্নের জবাব দিল টুইটার কর্তৃপক্ষ। তথ্য প্রযুক্তি আইন সংশোধনের সাম্প্রতিক প্রক্রিয়া সম্পর্কে অবহিত তারা। ভারতের তথ্য প্রযুক্তির নয়া আইন মেনে চলা হবে, কিন্তু এরপরেও একাধিক প্রশ্ন তুলেছে টুইটার। প্রশ্নের কেন্দ্রে রয়েছে কমপ্লেন্স অফিসার নিয়োগের বিষয়টি। আইনে কমপ্লেন্স অফিসার এই বিষয়টি নিয়ে তাদের গ্রাহকেরা উদ্বিগ্ন। নতুন তথ্য প্রযুক্তি আইনে এই শর্তের সঙ্গে গণতান্ত্রিক রীতিনীতির কোনো সামঞ্জস্য নেই। সোমবার টুইটারের নিউ দিল্লির অফিসে সংস্থার ভারতীয় প্রধানকে একটি নোটিশ দিতে গিয়েছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। শাসক দলের এক মুখপাত্রের একটি টুইটার ট্যাগ করাকে নিয়ে এই পদক্ষেপ বলে পুলিশ সূত্রে খবর। নতুন ডিজিটাল বিধিতে সম্মত হয়েও ফ্রিডম অফ এক্সপ্রেশন নিয়ে উদ্বিগ্ন টুইটার। রিপাবলিক বাংলা।